ওয়ালাইকুম আসসালাম, কেমন আছি আমরা সবাই? টিচার, নাকি সবাই ভালো হ্যালো, আছি? আসসালামু আলাইকুম টিচার, ওয়ালাইকুম আসসালাম, কেমন কেমন আছেন? আছো? মামুনিরা সবাই ভালো আছো? জি টিচার। আচ্ছা লক্ষ্মী সোনারা, এতক্ষণ কি ক্লাস করেছো? ইংলিশ ক্লাস ইংলিশ ক্লাস স্যার, লাস্ট পিরিয়ডে কি ক্লাস? আচ্ছা আমাদের গতদিন পরীক্ষা হয়েছে না? অনেক ভালো হয়েছে, আমিও শুনেছি যে সবাই খুব পরীক্ষা দিয়েছে। সবচেয়ে ভালো লেগেছে, সবাই অনেক সুন্দর সাবমিট করতে পেরেছে। সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলা টিচারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সোনামণিরা আসলেই অনেক ভালো, তারা খুব দ্রুত নাকি সব সাবমিট করতে পেরেছে এবং মিস আমাকে সাথে সাথে মেসেজ দিয়ে জানিয়েছে। আমি মিস বলেছিল হোয়াটসঅ্যাপে সাবমিট করতে, তাই আমি পুরো হোয়াটসঅ্যাপে সাবমিট। ভেরি গুড, আমিও কিন্তু হোয়াটসঅ্যাপে বলেছি, কয়েকজনকে পাইনি। তা কখন হোয়াটসঅ্যাপে কখন আমাকে নক করবেন বলেন, যারা এখনো জয়েন করেননি বলেন। ততক্ষণে মিটিং শুরু হয়ে যাওয়ার কথা দেখাচ্ছিল, প্লিজ ওয়েট দা হোস্ট টু স্টার্ট দিস মিটিং। আমি তো এটা তোমার ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম গ্রহণ করছি। আচ্ছা আমরা এখন আমাদের পড়া আজকে তোমাকে জানিয়ে দিতে বলেছেন ইমেইলে। উনি কি মেইলের কথা বলেছেন? জি টিচার, কাল বলেই তো দিল, বলেছেন যে মেইলের সাথে ভিডিও ফাইল করে তাকে মেইলের মাধ্যমে পাঠাতে, ওই ভিডিও সাথে নাকি বলো মিস কে, যেটা বলছে এখানে তো আমার কোনো কথা নাই। আচ্ছা আমাদের অলরেডি এই চ্যাপ্টারটা দুইটা পর্ব হয়ে গিয়েছে না? একটা ছিল প্রথম পর্বে ছিল শতকরা, আর দ্বিতীয় পর্বে ছিল কি? সরল মুনাফা। সরল মুনাফা এটা আমরা গত ক্লাসে করেছি না? আর তৃতীয় পর্বে মনে হয় লাভ ক্ষতি। দেখি তো তৃতীয় পর্বে কি আছে। দ্বিতীয় পর্ব চলছে এখনো, এখন আমি তৃতীয় পর্বে যাব। আমি বলতে পারছি না মিসকে, তোমরা জিজ্ঞেস করো, তোমাদের সাথে মেসেঞ্জারে মিস অ্যাড আছে না, ওখান থেকে তোমরা জিজ্ঞেস করো, কোনো সমস্যা নাই। মিস তো রেকর্ডিং করেছে কিন্তু এখনো দেয়নি। ওকে স্যার, মিসের থেকে শুধু এখন ম্যাথটা করো। হ্যাঁ ম্যাথ ক্লাসে সবাই আমরা এখন অ্যাটেনটিভ হই। আমি ধরো বাজারে গেলাম, বাজার থেকে আমি বা যে কেউ হোক, আমরা একটা এক্সাম্পল বলছি, 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে যদি 120 টাকায় বিক্রি করা হয় তখন কি হবে? লাভ হবে, লাভ হবে। অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় তখন কি হবে? লাভ হবে, লাভ হবে। এখন ওই জিনিসটা যদি 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করা হয় তখন কি হবে? ক্ষতি হবে, ক্ষতি হবে। তাহলে আমরা কি বলতে পারি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বেশি হয় ক্ষতি হবে, এবং এই লাভ পার্সেন্ট ও ক্ষতি পার্সেন্ট সবসময় কিসের উপর
হিসাব করা হয় মূল্যের উপর নির্ভর করে। আচ্ছা আমরা এটা পেয়েছি, করে পেয়েছি কত নম্বর পেয়েছে? জি 98 লাগিয়েছি। 98 পেয়েছি, হচ্ছে লাভ ক্ষতি সংক্রান্ত সবকিছু আছে এখন সেই 98। ভেরি গুড, আমি দেখতে পেয়েছি সোনা। 98 পেয়েছি। উদাহরণ এক আমরা একটু বের করি। বের করেছি আচ্ছা, উদাহরণ একে বলেছে একটি কলমের পাল হল 50 টাকা, বিক্রয় মূল্য 56 টাকা। এখন বলো এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি, তাহলে কি হবে? লাভ হবে। লাভ হবে। তোমাকে বলেছে লাভ পার্সেন্ট বের করো। আর লাভ পার্সেন্ট মানে কি? শতকরা কত লাভ হয়েছে এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? এখন শতকরা লাভ বের করতে হলে আমাকে প্রথমে লাভের পরিমাণ বের করতে হবে। আমরা লাভের লাভ সমান কি লিখতে পারি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত এখানে? 56 টাকা। আর ক্রয় মূল্য 50 টাকা। বিয়োগ মূল্য কত পেয়েছি? 6 টাকা। আমি কি বলেছিলাম যে লাভ পার্সেন্ট এবং ক্ষতি পার্সেন্ট কিসের উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে লাভ পার্সেন্টের সূত্রটা কি? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100। এটা আমি আগেও করিয়েছিলাম, তাও যেহেতু সামনে পরীক্ষা আমি আবার রিভিউ করে তারপর যোগ্যতা ভিত্তিক কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে লাভ বিয়োগ করে কত পেয়েছি? 6 টাকা। তাহলে 6 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত আমরা পেয়ে দেওয়া আছে? ক্রয় মূল্য হলো 50 টাকা। তাহলে 6 ডিভাইডেড বাই 50 গুণন 100। হ্যাঁ, কারণ যেহেতু আমি শতকরা বের করছি 100 দিয়ে গুণ করতে হবে। এবার 50 দিয়ে 100 কে কাটাকাটি করে 2, 2 দিয়ে 6 কে গুণ করলে কত হবে? 12। তাহলে লাভ পার্সেন্ট হচ্ছে 12। আমরা কি সবাই বুঝতে পেরেছি? পেরেছি না? তাহলে লাভ পার্সেন্ট হচ্ছে 12%। তাহলে আবার খেয়াল করি, আমাকে খেয়াল করতে হবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম না বেশি। যেহেতু আমি এখানে বিক্রয় মূল্য কি পেলাম? বেশি পেলাম, তার মানে আমার লাভ হলো। হ্যাঁ, লাভটা বের করে আমি যা সূত্রে বসিয়ে দিলাম। আর এটা ঐকিক নিয়মেও করা যায়। ঐকিক নিয়মে করতে গেলে কিভাবে করা লাগতো? 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় হয় কত, 100 টাকায় হয় কত, এভাবে করা যেত। বুঝতে পেরেছো? তোমাদের যেটা সুবিধা লাগবে সেই অনুযায়ী তোমরা করবা। এখন বলো এটা কি বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, ঐকিক নিয়মে করবো। ঐকিক নিয়মে করবো। ঐকিক নিয়মটাও তো আমি বলে দিলাম যে 50 টাকায় লাভ হয় কত টাকা? 6 টাকা। ওখানে টাকা লেখা লাগবে না, ওখানে টাকা লিখতে হবে। উত্তরের সময় এত পার্সেন্ট লাভ লিখতে হবে। হ্যাঁ, 2 নম্বর উদাহরণে বলেছি একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে? ক্ষতি কত পার্সেন্ট বলেই দিয়েছে ক্ষতি। যদি নাও বলতো যে লাভ পার্সেন্ট না ক্ষতি পার্সেন্ট, এটা কিন্তু আমরা বুঝতেই পারতাম। কারণ কি, এখানে ক্রয় মূল্য 15 টাকা আর বিক্রয় মূল্য 12 টাকা, তার মানে কম বিক্রয় মূল্য, তার মানে আমার ক্ষতি। ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান সমান কত? 15 বিয়োগ 12 সমান 3 টাকা, তার মানে আমার কত টাকা ক্ষতি হলো? 3 টাকা। যারা ঐকিক নিয়মে করবে তাদের এই ক্ষতিটা কার উপর ডিপেন্ড করে বের করবে? 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত। আর আমি যেহেতু সূত্র করেছি, সূত্র দিয়ে খুব তাড়াতাড়ি হয়। ক্ষতি পার্সেন্ট সমান ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100। ক্ষতি কত পেয়েছি? 3। 3 ডিভাইডেড বাই 15 গুণন 100। এবার কাটাকাটি করে দেখো, 3 5 15, 5 দিয়ে 100 কে কাটো 20, তাহলে ক্ষতি কত পার্সেন্ট? 20%। এটা কুইক সবাই তুলে ফেলি আমরা।
প্লিজ আপনি কাটাকাটিটা দেখাননি। কাটাকাটিটা আমি মুখে বলে দিলাম, কাটাকাটিটা আপনারা করবেন, আমি এখানে দেখাইনি, আপনারা কাটাকাটিটা করতে পারবেন না। আমি এখানে কি করে জিনিস মুখে বলছি, 3 × 3 = 15, 5 × 5 = 100 পাবেন। আবার বলি 3 × 3 এখানে লিখবেন, আর এখানে 5 × 100 কে ভাগ করলে 5 × 5 = 100। কাটাকাটিটা করে এখনই দেখান আপনি, নুহা কাটাকাটিটা দেখান দ্রুত, সবাই কাটাকাটিটা করে আমাকে দেখিয়ে ফেলুন তো। পার হয়েছে কাটাকাটিটা দেখি, একটু দূরে সরাও। ওকে, মানে বুঝতে পারছি একটু কষ্ট হচ্ছে, আপনার লাগছে, এটা ভালো বোঝা যাচ্ছে, এটা কার, এটা অনেক সুন্দর বোঝা যাচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমরা পেয়েছো লক্ষ্মী সোনা। ওকে, এই যে এটা সুন্দর এখন বোঝা যাচ্ছে, ইবনাত, ইবনাত এটা ভালো বোঝা যাচ্ছিল। আফিফা, হ্যাঁ আফিফাটা বোঝা যাচ্ছে, একটা ছায়া পড়তেছে। হ্যাঁ ওকে, আমরা এটা পেয়েছি। এবার নেক্সট অঙ্কে চলে যাই আমরা। হ্যাঁ ভেরি গুড, এটা কে দেখিয়েছে, রোল 23, ভেরি গুড, এবার বুঝতে পেরেছি তোমারটা মা লক্ষ্মী। আচ্ছা এইগুলো তো আমি আগে করিয়েছিলাম, আমি এটা এখন বাদ দিয়ে যোগ্যতা ভিত্তিকটা আগে দেখিয়ে দেই। হ্যাঁ এগুলো আমি তো একবার দেখিয়েছিলাম, এখান থেকে শুরু করি। দেখো, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে 1 কেজি সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রয় করলেন, বলতো এই অঙ্কটা কোথায় আছে, খুঁজে বের করি আমরা। সবাই পেরেছেন, অনেক লক্ষ্মী। হ্যাঁ আমি এই যে দেখতে পাচ্ছি, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, রোল 48। হ্যাঁ আচ্ছা আমি তাহলে আবার দেখি, 40% লাভে এত টাকায় বিক্রয় করলেন, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, 40% লাভ, এই কথার অর্থ কি? 100 টাকায় 40 টাকা লাভ, এভাবে বললে হবে না, সব সময় লাভ ক্ষতির সময় ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটো ব্যাপার থাকে, সব সময় আমরা ক্রয় মূল্য কত দেব, 100 টাকা, তাহলে আমরা কি করব, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 140 টাকা। বুঝতে পেরেছো, শুধু বললে হবে না 100 টাকা 40 টাকা বাড়ে তা না, সব সময় দুটো বিষয় আসবে, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। আমরা ক্রয় মূল্য সব সময় কত ধরে নিব, 100 ধরে নিব, এই দেখো 100 ধরে নিয়েছি, 40% লাভ, লাভের সময় যোগ হয়, আর যদি ক্ষতি বলতাম বিয়োগ, 40% ক্ষতি বললে কত টাকা হতো বিক্রয় মূল্য, 20% ক্ষতি, ক্ষতি যদি বলতাম এই অঙ্কটা তখন কি হতো, মানে মাইনাস হয়ে যেত, মাইনাস বলো কত হতো, কত টাকা হতো বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 60 টাকা, ভেরি গুড, 60 টাকা চেয়েছি, বিক্রয় মূল্য কত, 60 টাকা, তাহলে আমরা মনে রাখবো যে ক্রয় মূল্য সব সময় কত ধরতে হবে, 100, লাভের সময় যোগ হবে, তাহলে যোগ করে কত পেলাম, 140। এবার 6 নম্বর কোশ্চেনটা একটু দেখি, সবজির ক্রয় মূল্য কত, আমাকে কয়েকটা কুকু দিয়ে দিয়েছে, মিস আপনার কথা শোনা যায় না, মিস কোথায় গেল, মিস আপনার কথা শোনা যাচ্ছে, তোমার বাসার ইন্টারনেটে সমস্যা থাকতে পারে, একটু খেয়াল করো। আচ্ছা এবার সবজির ক্রয় মূল্য চেয়েছে, আমরা ক্রয় মূল্য বের করি, 40% লাভে ক্রয় মূল্য আমরা সবসময় 100, বিক্রয় মূল্য 100 + 40 = 140 টাকা, কিছুক্ষণ আগে আমরা লিখলাম সেইটাই আবার লিখলাম, আমার চেয়েছে ক্রয় মূল্য, তাহলে হাতের ডানে রাখতে হবে কি, ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 140 হলে ক্রয় মূল্য কত, 100 টাকা, 100 টাকা, 1 টাকা হলো আর কম, 100/140, আর 6,300 টাকা দেওয়া আছে, এটা আরো বেশি, বেশি হলে কি হবে, হ্যাঁ এখন দেখি কাটাকাটিটা, হ্যাঁ কাটাকাটি করে কয়বার গিয়েছে দেখো তো,
তোমাদের অনেকে লিপ করে বের হয়, এটা কি ইন্টারনেট সমস্যার জন্য এরকম করো তোমরা নাকি? আমাদের যেটা চাই সেটা আমরা হাতের ডান দিকে সাজাই, ডান দিকে সাজাই। এখানে আমার চেয়েছে ক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য 100 আমি ডানে রেখেছি, একে আরো কম। মনে রাখতে হবে ডানের সংখ্যাটা প্রথমে, বামের সংখ্যাটা নিচে। এটা আমি ক্লাসেও শিখিয়েছিলাম। এটা দেখো একটা ভগ্নাংশে কনভার্ট হয়ে গেল, হলো না 100/40। এবার 3600 টাকা আরো বেশি, বেশি হলে কি হবে, গুণ হবে। এবার 140 দিয়ে 45 কে কাটাকাটি করে 6300 কে কাটাকাটি করে 45 দিয়ে 100 কে গুণ করে কত পেলাম? 4500। এটা তোলা হয়েছে, আমি নেক্সটে যাবো। সবচেয়ে ভালো হয় লঘিষ্ঠ করা, মানে একই সংখ্যা দিয়ে ভাগ করা। শূন্য শূন্য করতে পারলে ভালো হয়, আমি যেভাবে করেছি এভাবে চেষ্টা করো, করতে করতে পেরে যাবে। ইচ্ছা করলে শূন্য শূন্য দিয়ে কাটা মানে কি, এটা 10 দিয়ে কাটা তার মানে 14, 10 দিয়ে কাটলে 10, এভাবে চিন্তা ভাবনা করবা। তোমাকে এটা কঠিন কিছুই না কাটাকাটিটা। গ নাম্বার কোশ্চেনটা আমরা দেখি, 10% ভাবে সবজির বিক্রয় মূল্য কত? হ্যাঁ, 10% ভাবে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? 100 + 10 = 10 টাকা। আমার বের করতে বলেছে কি, বিক্রয় মূল্য ডানে সাজাতে হলে 110টা ডানে যাবে, আর বামে থাকবে কি 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110, একে আরো কম। তাহলে 110/100, আর ক্রয় মূল্য আমি আগের অঙ্কে কত পেয়েছি? 4500 টাকা হলে বিক্রয় মূল্য আরো বেশি, তাহলে 110 × 4500। এবার একটু কাটাকাটিটা মিলিয়ে নেই, 100 দিয়ে কাটছি, দেখো 2টা 0 ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল হয়ে কত থেকেছে মা বলো? 45 আর 110 কি করতে হবে বলো? গুণ করতে হবে, 4950 টাকা। আমি যেহেতু লাভে বিক্রি করছি, দেখো আমার কিন্তু এইটা ছিল ক্রয় মূল্যের চেয়ে আরো অনেক বেশি টাকায় বিক্রি করেছি, কত 4950। এখানে লাভটা কত পার্সেন্ট? আমরা মনে রাখবো, কি মনে রাখবো আমরা, যে যেটা চাবে সেটা কোন দিকে সাজাবো আমরা? হাতের ডানে, আমরা সেটাকে হাতের ডানে সাজাবো, এটা মনে রাখতে হবে। তাহলে হাতের ডানে আমরা সাজিয়েছি বিক্রয় মূল্য, এটা সবার হয়েছে। আমি 2 নম্বর যোগ্যতা ভিত্তিকে যেতে চাচ্ছি। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা তুলি, একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রয় করলেন। 15%কে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, আর মেশিনটির ক্রয় মূল্য কত? আচ্ছা এইটা একটু খুঁজে বের করো তো, কত নাম্বার পেজে আছে অঙ্কটা? কত নাম্বার পেজে আছে অঙ্কটা একটু আমরা খুঁজে বের করি। নুহা, এটা আছে
বইয়ের 99 নম্বর পেজে আছে। প্রথম বলেছি কি 15% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। আমরা একটু দেখি 15% আমি যদি শতকরা তুলি তাহলে কত হবে 100/15। দাঁড়াও সব থেকে সেটা তো কি করব, কিছু করার নাই। আমাদের এরকম আবার জয়েন্ট হবে, আবার আমরা করব। আমাদের যে রকম পরিস্থিতি সেটাই মেনে নিতে হবে। আমরা এটা করেছি 1 নম্বর ক 15% সমান 100/15। বলো তো কত দিয়ে কাটাকাটি করেছি এটা? আমি না, এটা কত দিয়ে কাটাকাটি গিয়েছে বলো তো? সবাই আমরা মিউট হই, দিয়ে কেটেছি বলো? 3 দিয়ে না, 5 দিয়ে। 3 × 15 আর হচ্ছে 25 100। হ্যাঁ, এবার 20/3 পেয়েছি। প্রথম ভগ্নাংশ পেয়েছি 20/3। 3/3। এবার 10/15টা দেখি 15% মানে 1/0.1 মিউট কর না, তোমার পাশে কার গলা শোনা যাচ্ছে? লক্ষ্মী মেয়ে, আমি জানি তোমরা অনেক ভালো, তোমরা একটু মিউট করলে তো তোমাদের জন্যই ভালো হয়। 2 নম্বর প্রশ্নটা একটু দেখি, মেশিনটির ক্রয় মূল্য কত? আমার দেওয়া আছে 15% লাভ, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 115 টাকা। ঐকিক নিয়মে যেটা হবে সেটা হাতে ডানে রাখবো, তার মানে চেয়েছি কি ক্রয় মূল্য। তাহলে আমরা এইখান থেকে উল্টিয়ে সাজাতে পারি, তাই না? বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে আরো কম 100/115 টাকা, আর বিক্রয় মূল্য 55,200 টাকা হলে ক্রয় মূল্য 100 × 55,200/115। একটু কাটাকাটিটা দেখি আমরা। হ্যাঁ, আমি একবারে ভাগ করে দিয়েছি, ভাগ করে 480 পেয়েছি। আর যদি মনে করো 5 দিয়ে কাটাকাটি করবা, 2 বারে কাটাকাটিও করতে পারো। আমি একবারে করে ফেলেছি, একবারে 115 দিয়ে 480। 480 কে এবার 100 দিয়ে গুণ করো, কত পাবা? 48,000। ওকে, আমরা 48,000 পেয়েছি সবাই। কোনো সমস্যা নাই, মা তুলে ফেলো সোনা। আমরা সবাই তুলে ফেলি তাহলে। আমরা অনেক, আমি এখান থেকে কিন্তু আরো একটা কোশ্চেন আমি বানাতে পারি, 15% লাভ এই কথার অর্থ কি? তখন আমরা এইটুকু লিখবো কিন্তু। হ্যাঁ, কি লিখবো? এখানে ক্রয় মূল্য চেয়েছে, তার মানে ক্রয় মূল্যকে আমি হাতে ডানে রেখেছি।
কারোর আর লাগবে সবাই সব পেয়েছি আমরা ওকে তাহলে আমরা এবার এই প্রশ্নটা একটু দেখি একজন বিক্রেতা ক্রয় মূল্যে চাইতে 12% কমে 7040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো টেবিলটির ক্রয় মূল্য কত আগে আমরা অঙ্কটা খুঁজে বের করি কোথায় আছে 98 পেজের লাস্টে একদম লাস্টে ভেরি গুড রোল দুই কথা বললো তাই না জিনিস আচ্ছা এখান থেকে যদি একটা কোশ্চেন বলি মামুনিরা বলেন তো 12% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করেন এখানে নাই আমি বানিয়ে দিয়েছি বলেন 12.12 আচ্ছা এবার বলেন তো 12% কে ভগ্নাংশে প্রকাশ করেন বলার একটাই কারণ যে আমার যখন ভগ্নাংশে প্রকাশ করতে বলবে অবশ্যই কাটাকাটি করতে হবে কি করতে হবে অবশ্যই কাটাকাটি করতে হবে 12% 12/100 এবার 4 দিয়ে কাটে 3 × 12 আর 4 × 20 = 100 এরকম আমরা পারবো আচ্ছা এবার অনুপাতটা বলে ফেলি 12% কে অনুপাতে প্রকাশ করে ফেলি 3:25 3:25 ভেরি গুড 3:25 আচ্ছা সোনামণি এখন আমি এইটার উপরে যে তিনটা কোশ্চেন বললাম তিনটা একটু সবাই দ্রুত লিখে ফেলি প্রথম বলেছিলাম 12% কে নিচে প্রকাশ করতে বলেছিলাম দশমিক ভগ্নাংশে 2 নম্বর বলেছিলাম 12% কে কিসে সাধারণ ভগ্নাংশে প্রকাশ আর একটা বলেছিলাম যে 12% কে অনুপাতে প্রকাশ রোল 52 এসেছো ক্লাসে না আমি সোয়ের আগে ক্লাসেও ছিল না আর ইংলিশ ক্লাসে ছিল না দশমিক ভগ্নাংশে প্রকাশ 2 নম্বর বলেছি 12% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ 3 নম্বর বলেছি 12% কে অনুপাতে প্রকাশ তিনটা কোশ্চেনের আনসার আমরা মিলিয়েছি এবার উত্তরটা দেখো বলো খাতা দেখাও প্রথমটা হচ্ছে হচ্ছে 0.2 দ্বিতীয়টা হচ্ছে না না 0.2 আবার বলো 0.12 ঠিক আছে দ্বিতীয়টা আরেকজন বলো 25/3 দ্বিতীয়টা আরেকজন বলো 25/3 দিলাম হ্যাঁ এখন আমরা মেইন প্রশ্নটাই চলে যাই টেবিলটির ক্রয় মূল্য চেয়েছে তার মানে আমাকে কি করতে হবে ক্রয় মূল্যটা ডানে রাখতে হবে না ভেরি গুড এটা কে জিতেছে জুমাইরা বাহ খুব সুন্দর তিনটা কোশ্চেন আমি দেখতে পেয়েছি
ওকে আমরা আবার একটু প্রশ্নে চলে যাই। ক্রয় মূল্য চেয়েছে 12% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 12 বা 88 টাকা। তাহলে আমার চেয়েছে কি ক্রয় মূল্য, তাহলে আমরা ক্রয় মূল্যটা কোন দিকে সাজাবো? কাটাকাটি গিয়ে কত যাবে? আমি জানি তোমাদের উপর আমার অনেক বিশ্বাস আছে, আমি বলেছি যে সবাই মিউট থাকবো, আমরা ক্লাসটা যাতে অনেক সুন্দর ভাবে নিতে পারি সেই সহযোগিতা আমরা করবো, করবো না? তাহলে তোমরা এখন সবাই সবাই এখন মিউট হয়ে থাকো। আচ্ছা আবার আমরা দেখি এখানে চেয়েছে কি ক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য আমি ডানে রেখেছি, বিক্রয় মূল্য 88 হলে ক্রয় মূল্য 100, একে আরো কম আর 7040 টাকা আরো বেশি। এবার 88 দিয়ে আমি একবারে কেটেছি, কেউ যদি 4 দিয়ে কাটে 2 দিয়ে কাটে তাও হবে, মোট কথা কাটাকাটি যে যেভাবে পারো সঠিক হলেই হয়। হ্যাঁ আচ্ছা এবার 80 দিয়ে 100 কে গুণ করে পেয়েছি 8000। আমি কি মূল্যায়নে যেতে পারি? সবাই এই ওকে আমরা তাহলে নেক্সট ইয়াতে চলে যাচ্ছি, দ্রুত একক কাজটা করে মূল্যায়নে চলে যাচ্ছি। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 120, লাভ পার্সেন্ট দ্রুত বের করি আমরা। আবার বলো আচ্ছা অন্যদের অবস্থাটা দেখি, অন্যরা কি অবস্থা, তারা অঙ্ক করতেছে কিনা ক্যামেরা অন করো তো দেখি। অধরা সিমন্তি রোল 14 ক্যামেরা অন করো। ম্যাম অন করা, ও ব্যাক ক্যামেরা দাও। মা তোমাকে দেখতে পাচ্ছিলাম আমি। হ্যাঁ তোমরা কি যে পর্যন্ত করিয়েছি সবাই বুঝতে পেরেছো? আদিয়া ইবনাত ক্যামেরা অন করো, সাদিকা ক্যামেরা অন করো তো একটু দেখি, আমার দিকে তাকাও সবাই। কানিজ ক্যামেরা অন করো, ক্যামেরা নেই, অনেকেই ক্যামেরা অন করছো না, পরীক্ষার সময় কিন্তু অবশ্যই ক্যামেরা অন করতে হবে, সবাইকে ক্যামেরা অন করতে বলছি আমি। অধরা তোমার কি ওইগুলো মোবাইল গুলো পাওয়া গিয়েছে মা? মোবাইল পাওয়া যায়নি। আহারে তাহলে সবাইকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, যে দেখো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই না? আচ্ছা এবার তাহলে মূল্যায়নে চলে যাই। হ্যাঁ দেখো সবাই রেডি, সবাই দেখি সোনামণি। ওকে লক্ষ্মী মেয়েটা খুব লক্ষ্মী আসলে, কখন লাভ হবে আমি শোনো, এখন কিন্তু কেউ উলটপালট ভাবে প্রশ্ন অ্যান্সার দিবা না, আমি যাকে বলবো। রোল 24 থেকে শুরু হবে আজকে, 24 মাঝে মাঝে করে মাঝে মাঝে করে। আচ্ছা বলো আমি এখন 48 কে বলতে বলছি, বলো তামিম দ্রুত বলো মা কখন লাভ হবে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। ভেরি গুড, দেখি আমার সাথে মিলেছে কিনা, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। এবার
সাইমা তোমার রোল কত তোমার সাইমা 40 আমি বলতে পারবো আমি জানতে চাচ্ছি কেন সাইমা পারছে না ঐশী তুমি বলো তো শতকার উপর তাহলে সবাই সূত্র ৯৫ লাভ হবে নাকি ক্ষতি হবে আচ্ছা ১৫ টাকায় একটি খাতা কিনে যদি ১২ টাকায় বিক্রয় করা হয় তাহলে ক্ষতি পার্সেন্ট কত দেখি তো হয়নি ২০% হবে ২০% বলেছ ২০% হবে কারণ হচ্ছে এখানে আমার ২০% এসেছে আমি পার্সেন্ট বলেছি আমি কিছু আগে উদাহরণ দুই করিয়েছিলাম না দুইয়ে কিন্তু এই অঙ্কটা করিয়েছি ১৫ গুণন ১০০ তিন দিয়ে ১৫ কে কাটলে হচ্ছে ৩ ৫ ১৫ ৫ দিয়ে ১০০ কে কাটলে ২০ কিছুক্ষণ আগে আমি অঙ্কটা কি করিয়েছিলাম দ্রুত সবাই অঙ্কটা তুলে নাও এমসিকিউ তুলে নাও সবাই তুলেছো এরপরে কি ক্লাস বাংলা না বাংলা সবাই করবো অহনা অহনা এসেছো অহনা তোমার কেমন হয়েছিল কালকের পরীক্ষা ভালো হয়েছে আগামী দিন কি পরীক্ষা আমরা এখন মানে কালো বিজ্ঞান পরীক্ষা বিজ্ঞান পরীক্ষা বলো বিজ্ঞান পরীক্ষা এটা ২/২৫ এটা কোনটা করেছে বাবা ওকে আচ্ছা শোনো আমি একটু জরুরি কথা বলি টাইম কম আছে পরের দিন সবাই আমরা সবাই আবার পড়ে আসব গড় গড় অধ্যায়টা মোট কথা মান্তি দিয়েছে সব পড়া পড়ে আসব মান্তি দিয়েছে শ্রেণী অভিক্ষার সব অধ্যায়টা আমরা পড়ে আসব আমরা পুরো প্রশ্ন টশ্ন নিয়ে আলোচনা করব বুঝতে পেরেছো সবগুলো অধ্যায় আমরা একটু পড়ে আসব জি মা বলো কারণ এখানে তোমাকে বলে দিয়েছে মুনাফা সহ আসল আলাদা নিয়মিত হবে মুনাফা সহ আসল বলে দিয়েছে আমাদের আর এক মিনিট আছে তাহলে নেক্সট ক্লাস বলো আমি কি এমসিকিউ তোলা হচ্ছে বলো কি কোশ্চেন ছিল বলো ওকে তুমি নেক্সট ক্লাসে আমাকে এটা মনে করিয়ে দিও নেক্সট ক্লাসে আমরা এগুলো আলোচনা করব ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব আজকে আমার ক্লাস শেষ